লক্ষ্য করো এই যে খুদ বা কথার আসল অর্থ হচ্ছে ভাষণ ব্যাস এইটুকু নিচে চলে নিচে চলে আসো যেমন একটা ইম্পর্টেন্ট যেখানে বলবে যে দর এই যে এইটাকে লক্ষ্য করো এই যে দূরবাস কি এইখানে আচ্ছা এইখানে দেখবে ওইটা আবার আছে আর এই জায়গায় ইসের যে সমস্যাগুলো লক্ষ্য করো কি করে সে ওই খলিফার অনুমোদন পেয়েছিল কত সালে সেটা এইটা দেখো বেশ এবার পরের পেজে চলে আসি এইখানে ইলতুৎমিশ এই যে কুতুবুদ্দিন আইবক কোন সময় শাসন হয়েছিল আর ইলতুদমিসের রাজত্বের সমস্যা বড় সমস্যা কি ছিল ঠিক আছে এইটাকে দেখো এইবার এইখানে দেখো তার যোগ্য উত্তরাধিকারী কে ছিল তা এই যে চেলগানি বন্দেগানি চেলগান কে প্রতিষ্ঠা করে ইলতুদ্দি মনে রেখো আর এখানে সুলতান রাজিয়া কেন বলা হয় এই পাঠটা তোমরা দেখবে ঠিক আছে আর এইখানে যে রাজিয়া অমুসলমানদের উপর জিয়া কর তুলে নিয়েছিলেন যেটা কিন্তু তার আগে ছিল এবার লক্ষ্য করো পরের পেজে এইখানে লক্ষ্য করো এই যে দেখো তুর্কান ই চিল গানি কথার আক্ষরিক মানে এটাকে লক্ষ্য করো এইটাকে দেখবে বান্দে গান ই চিল গানির আক্ষরিক মানে মানে এর মানে কি যেটা চল্লিশ জন বান্দা আর এটা হচ্ছে চল্লিশ জন তুর্কি এই মানে টুকুই দেয় ব্যাস এইখানে চলে আসো এবারে নিচে নিচে রাজিয়ার মৃত্যু হয় কবে ঠিক আছে রাজিয়ার মৃত্যু হয় আর ইলতুন মিসের ছেলে নাসুরুদ্দিন মোহাম্মদ রাজত্বকাল কোন সময় ছিল সেটা দেখো আচ্ছা এইবার এই পেজে চলে আসছি এইখানে দেখে নেব আমরা আমাদের কিছু ইম্পর্টেন্ট সিজদাও পাইপস কি যেটা পরে সিজদা পাইপস কি একটা প্রণাম যেটাকে লক্ষ্য করো এইখানে দেখো সিজদা পাইপস ইলতুমিশের কবে মৃত্যু হয় এটাকে দেখবে এইখানে দেখবে খলজি বিপ্লব কি একটা টিকা পড়ে একদম এটা একটা টিকা পড়ে খোলজি বিপ্লব কি ঠিক আছে খলজি বিপ্লব কি একটা আলাদা করে টিকা পড়ে চলো এবার পরের পেজে যাই এই যে বলবে এই যে আলাউদ্দিন খলজি সেনাপতির নাম কি মালিক কাপুর এইটা পরের পেজে আসি আচ্ছা এই এইখানে একটা দেখো এই যে বিবরণীর নাম হচ্ছে অলরিহলা এটাকে দেখো ইবন বতুতার লেখা এটাকে দেখো এবার দেখো এই উলাক কি দাওয়া কি উলাক কি এটা খুব ইম্পর্টেন্ট দাওয়া কি এই দুটো পাঠ চলে পরে পরে পেয়ে যাই এইখানে মোহাম্মদ বিন্তুগ্লককে পাগলা রাজা বলো কেন বলে একটা বড় কোশ্চেন তোমাদের দিয়ে দেবে এই পাঠটা পুরোটা কিন্তু এর মধ্যে আবার ছোট ছোট পড়বে যেমন তকাবিরিন কি আর মোহাম্মদ বিন রাজধানী কোথা থেকে কোথায় মানে স্থানান্তর করতে বলেছে যেমন দেবগিরি এই এই নিয়ে যাওয়া যে এইটুকু দেখে নেবে এখানে ঠিক আছে তো এটাকে লক্ষ্য করো এইবার পরে হ্যাঁ এই কাকে পাগলা রাজা বলা হয় সেটাকে একটু লক্ষ্য করো সেটাকে দেখো তো পরে পা পাটে দেখো এখানে তেমন কিছু পড়ার মতো নেই এইখানে এইখানে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা সব থেকে ভালো এখান থেকে ছটটা দেখে নেবে কোন বংশকে প্রতিষ্ঠা করেছে প্রথম নামটা যেমন খলজি বংশ জালাউদ্দিন খলজি তুগলক মোহাম্মদ বিন তুগলক সৈয়দ বংশ কিজির খাঁ এই পাটটাকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো ঠিক আছে এইবার চলো পরে পেরে যাই এইখানে পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ব্যাস আর একটা পড়বে যে রুমি কৌশল কারা এই এই পানিপথের প্রথম যুদ্ধে কোন কৌশল অবলম্বন করা হয়েছিল তখন তুমি স্পষ্ট বলবে যে রুমি কৌশল তো এবার চলো পরেরটায় আসি এইখানে দেখো দাগ হুলিয়া ব্যবস্থা দাগ ও হুলিয়া ব্যবস্থা একটা টিকা পরে তবে এটা অনেক বড় দেওয়া আছে তবু একটু ছোট করে নেওয়া যায় এটা দাগ হুলিয়া ব্যবস্থা কি এখান থেকে এটা একটা পড়ে আর ঠিক আছে এইবার চলো পরের পেজে যাই যেগুলো ইম্পর্টেন্ট আমি সেখানে আসছি এই যে এই যে গিয়াসুদ্দিন বলবন চল্লিশ চক্র বা বন্দে গানি চেল সদস্য ছিলেন পরে সেই গিয়াসুদ্দিন বলবন কিন্তু ওই সুলতানি শাসন সরিয়েছিল মানে ইলতুদ মিশেষ কে হটিয়ে অর্থাৎ তার ছেলে মেয়েদের আর কি সরিয়ে সে শাসনবাদ নিয়ে নিয়েছিল এইখানে দেখবে ইক্তা ইকতা কাকে বলে ইকতা দা আর কি এটাকে দেখবে ঠিক আছে তো ইক্তা ব্যবস্থা জাগিদারি ব্যবস্থার পরে সমস্যা তৈরি হয়েছিল টিম আর কি এই পাটুকু দেখো টিমার কি চলো এইবার লক্ষ্য করো এই জিজিয়া কর আর তুরস্ক দণ্ড কি ভালো করে দেখবে মুসলমান প্রজাদের উপর মুসলিম শাসকরা যে কর দিত সেটা কর আর এমন আছে হিন্দু রাজারা মুসলিম শাসকদের উপরে যে কর চাপাতো সেটা আর কি এখানে ঠিক আছে এইবার দেখো পেজে যাই যেখানে লক্ষ্য করো এইখানে দেখো বাজার তদারকি করতো কোন দেখো এখানে সাহারা ই মান্ডি দেওয়ান ই রিয়াসাদ নামে কর্মচারীরা বাজার তদারকি তদারকি করতো এইখানে এক ডালা দূর করে একটু বিবরণ দিয়ে নাও এবার চলো আমরা পরের পেজে যাই যেখানে এই যে শ্রী চৈতন্যদেবের নগর ভক্তি ডট ডট এইখানে দেওয়া আছে এই পাঠটাকে একটু পরে এখান থেকে শর্ট কোশ্চেন্স প্রচুর পড়ে যেমন অমুক্ত মল্লদা গ্রন্থর লেখককে যে কৃষ্ণদেব রায় তেলেগু ভাষায় লেখা এইগুলোকে দেখো এখানে কিছু কিছু কোন বংশকে সুঙ্গম বংশ কোন বংশকে প্রতিষ্ঠা করেন যেমন বিজয়নগরের সুলভ বংশ প্রতিষ্ঠা করেন এই এই যে শালুক বংশ নরসিংহ শালুক এই যে এখান থেকে যেগুলো দাঁত দেওয়া আছে একটু একটু দেখে নাও এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রথম লাইন থেকে বা এই সবগুলো একটু একটু প্রশ্ন আর এইখানে কয়েকটা একটু দেখে নাও ব্যাস এই যে পরের পেজে যাই এইবার এখানে আমি খুব একটা কিছু বলবো না পরের পেজে চলে যাই আমি বলেছি অনুশীলনগুলো করবে ঠিক আছে অনুশীলনগুলো করবে এর মধ্যে এই প্রশ্নটা থাকবে ঘরেরটা আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ একদম ভীষণ পরে আলাউদ্দিন খলজির সঙ্গে দিল্লি আর ইকতা এই দুটো দেখবে গড় ঘ ব্যাস আর আরও যদি একটু কঠিন কারোর প্রশ্ন পড়তে চায় এই বিজয়নগরটা পড়ে কঠিন যদি কারোর প্রশ্ন পড়ে তখন কোনটা পড়ে জানো এই বিজয়নগরটা পড়ে এই বিজয়নগর সাম্রাজ্য এইটাই পড়ে আর না হলে ইকতা এই তিনটে তুমি করো ব্যাস তিনটের মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পড়বে এই চ্যাপ্টার থেকে আচ্ছা অনুশীলনীতে এইবার চলে এসো পঞ্চম অধ্যায় যেখানে এই যে মুঘলরা কার বংশধর বলতে ভালো পারতেন খান যেটা বাবর কত খ্রিস্টাব্দে যে ফরগান প্রদেশে শাসন ভার নিয়েছিলেন সেটা একটু দেখবে সফাবি কারা উজবেক কি শুধু সফাবিটা বেশি ইম্পর্টেন্ট হয় এখান থেকে আর এই যে মোহাম্মদ বাবর ভারতবর্ষ মুঘল বাদশ ছিলেন প্রথম শুরু করেছিলেন কত থেকে সেটাকে একটু দেখো আর এইখানে তোমাদের একটু যেটা বলবো এই পানিপথের প্রথম যুদ্ধ পৌঁছো ছাব্বিশ ওপারে তো পেয়েছিলাম সেটাকে দেখবে এইখানে দেখবে চলদি রানের যুদ্ধ কবে হয়েছিল সেটা দেখবে এত খ্রিস্টাব্দে যখন জামের যুদ্ধ হয়েছিল এটা দেখবে খানের যুদ্ধ কবে কার মধ্যে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে মেঘরে মেবারে রানা সংগ্রাম সিং সাথে সাথে যে মোগলদের যেটা হয়েছিল সেটা তোমরা এখানে আকবরের সেটা লক্ষ্য রাখবে এখানে পঁচিশাব্বিশ তারপরেরটা দেখো এখানে ঘর যুদ্ধ আফগানদের সাথে বাবরের যেটা হয়েছিল পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দ তাহলে এইখানে দেখো পনেরোশো সাতাশ তাহলে বাবর আর কি বলবো মেবারে রানা সংগ্রাম সিংহের সাথে এখানে দেখো বাবর আর আফগানদের সাথে এটা এই এইটাকে দেখবে এবারে এখানে আর তেমন এই যে পেস্ট আমি আবার বলছি এখানে হানড্রেড পার্সেন্ট বড় কষ্টের জন্য খুঁটিয়ে করবে এখানে দেখো যে এখানে দেখো পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বিহারে চৌসার যুদ্ধ হয়েছিল পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কনুজের যুদ্ধ হয়েছিল আর এখানে পনেরোশয় কত জন্ম হয়েছিল এই পাটটা আর এই যে দিল্লির শাহ উপাধি নিয়েছিলেন তখন শের মানে শের শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেছিলেন আর কি নাম দেখবে ইসলাম শাহ শর্ট দিয়ে দেয় আর এইখানে শের শাহের কৃতিত্ব যেটা কবুলিয়ত পাটটা আলাদা করে পড়ে আর সড়কি আজম মানে যেটা এখন জিটি রোড গ্র্যান্টাং রোড বলা হয় বুঝতে পারছো তিনি তৈরি করেছেন দা গহরিয়া ব্যবস্থা এটাও তুমি দেখবে চালু রেখেছিলেন তিনি কিন্তু তৈরি করেন তারপরে পাঠটাকে দেখো এইখানে দেখো দেখো লক্ষ্য করো তার নাম এইখানে তো এই কি এইখানে এই যে মহেশ দাস বলবে বীরবলের প্রকৃত নাম মহেশ দাস কোথায় জন্ম হয়েছিল সেটাকে দেখবে আর তিনি ছিলেন কিন্তু ওয়াজির ই আজম বা প্রধানমন্ত্রী হন রাজা উপাধি নিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন মানে যদি বলে আকবরের প্রধানমন্ত্রী কে তো এটাকে দেখো তো এখানে লক্ষ্য করো আকবর নামা এটা এবার এই পাঠটুকু দেখবে দেখো অংশ দেখো এইখানে আর তেমন আমার চোখে পড়ছে না এইখানে বারো ভুঁইয়া কি এই পাঠটুকু দেখবে বারো ভুঁইয়া কি ঠিক আছে কাদের বারো ভুঁইয়া বলা হয় এইটুকু খুব পরে বারো ভূঁইয়া মানে এই প্রতাপ প্রতাপাদিত্য চাঁদ চাঁদ রায় কেদার রায় ঈশাখান এগুলো খানের মহল এখনও কিন্তু বাংলাদেশে আছে তোমরা ইউটিউবে দেখতে পারো তো যাই হোক এবং খুব রেসপেক্টেড মানুষ ওখানে এখনও পর্যন্ত তাদের হচ্ছে ওনার সেই বাড়ি এখনও আছে তোমরা দেখতে পারো ইউটিউবে অনেক ভিডিও পত্র আছে হয়তো অতন কি এটা এটা তোমরা দেখে নেবে ও কি এটা খুবই ইম্পর্টেন্ট ও তো বাকিটা দেখো এবারে আমরা একটু পরের পেজে যাচ্ছি এখানে বাকি অংশগুলোকে দেখো এই যে রাঠোর যুদ্ধ কবে হয়েছিল এখানে অনেক তো শর্ট কোয়েশ্চেন্স আছে কিন্তু মোটামুটি আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের একটু বলে আসছি এইখানে দেখো দক্ষিণাত্ম ক্ষত কি একটা বড় কোয়েশ্চেন্স এটা হান্ড্রেড পার্সেন্ট টিকা পড়ে আর এইখানে দেখো দিন ইলাহি এই যে আকবরের ধর্ম আকবরের ধর্ম যেটা বলা হয় সেখানে আর কিভাবে ভাগ করা হতো সেটা এইটা হচ্ছে ভালো করে পড়তে হবে টিকার মতো মনসবদারি ব্যবস্থা এটা কিভাবে তৈরি হয়েছিল আর এই মনসবদারি বা জাগিদারি ব্যবস্থা সংকট কি সেটা দেখবে ব্যাস এইখানে এই পার্টটুকু এইখানে এবার আমরা এই যে দশ সাল মানে কি দহ মানে দশ দশ সাল বস্ত বন্দোবস্ত কবে চালু হয়েছিল পনেরোশো আশি খ্রিস্টাব্দে সেটা দিয়ে আর এই কটা পাঠ আমি আবার বলেছি ভালো করে এর মধ্যে শর্ট কোয়েশ্চেন কিন্তু দেখবে এবার ষষ্ঠ অধ্যায় চলে আসছি এখান থেকে যদি বড় কোশ্চেন্স করতে চাও বড় কোশ্চেন্স আমি তোমাদের এমনি অলরেডি আগে জানিয়েলাম ওখান থেকে তো ওগুলো করলেই হবে এখানে প্রয়োজন নেই এইখানে দেখো নগর শহর শব্দটি কীভাবে সৃষ্টি সেটা সেটাকে লক্ষ্য করো আবার দেখো এইখানে শাহজাহানাবাদ কোন শহরকে তৈরি করেছিল এখানে কি কি শহর তৈরি করে নতুন শহর কার আমলে কি নাম ছিল সেগুলো দেখো কিন্তু কথা হচ্ছে এই ছকটা দেখলেই হয়ে যাবে যেমন সিরি কে তৈরি করেছিলেন আলাউদ্দিন এই সবগুলো আর পড়তে হবে না কিন্তু শুধু কে প্রতিষ্ঠা করেছিলেন কে এই ছকটাকে দেখলে নতুন শহর মিশে নতুন শহর আলাদা করে টিকা দেয় টিকা পরে এইখানে হজরদি দিল্লি কাকে বলা হয় তখন বলতে হবে নাসির উদ্দিন এই নিজামুদ্দিন আউলিয়াকে ঠিক আছে তো এই এই কোটলা মানে কি এই জায়গাটা দেখবে এইখানে এই যে বিভিন্ন হৌজ বা তালাগুলো নাম এই পারটাকে একটু এখান থেকে ছটকস দিয়ে দেবে তোমার এই কসবা বা শহর তৈরি কীভাবে সৃষ্টি হয়েছিলো যেগুলো দাগ দাগদা আছে সেগুলো তোমরা একটু ভালো করে দেখো এইখানে একটা আছে ঠিক আছে এইখানে দুটো যুদ্ধ আছে কোথায় কবে ঘটেছিল সেটাকে দেখো ঠিক আছে এইবার চলো দিল্লির লালকেল্লা নিয়ে কথা আছে এখানে বাদ শহরকে তৈরি করেছিলেন সেই জায়গাটাকে একটু একটু দেখবে এইখানে দেখবে আর এখানে কটা এই যে এই যে এই যে মানে এই যে সাতাশটি ব্রুজ ছিল এটাকে দেখো আর এইখানে দেখো কোটি মকান কোঠরি কি এই পাটটাকে দেখবে এই জায়গাটুকু একটু ভালো করে প্র্যাকটিস করে হাবেলি এগুলো শটকর্ষণ দিয়ে যায় আচ্ছা এই যে চিরাগি দিল্লি আগে বললাম নাসিরুদ্দিনকে বলা হয় চিরাগি দিল্লি নাসিরউদ্দিনকে বলা হয় এইখানে দেখো এইবার আমরা আমি বলেছি যেটা এইখান থেকে কোন মুদ্রা কি একটু আগেই তোমাদের জানিয়েছিলাম কোন মুদ্রা কি এখান থেকে এটা দেখে নেবে একদম হান্ড্রেড পার্সেন্ট এটাকে দেখবে আর এইখানে এইবার চলে এসো এই ছক থেকে একটা প্রশ্ন দিয়ে দেয় এখান থেকে তোমরা বই থেকে ফলো করে কোন কোনো একটা দিয়ে দেবে এইটা আর এইবারে এখানে আর তেমন আমি এখানে খুব ইম্পর্টেন্ট যে এরকম কিছু দেখছি না এইখানে শর্ট কোয়েশ্চেন্স দিয়ে দেবে ঠিক আছে আর ভাস্কর্য আমার কবে ভারতে এসেছিলেন চোদ্দোশো আষ্ট কোথায় এসেছিলো উত্তম মাসের কি নাম দেওয়া সেই সবগুলো আর কে কোথায় কুটি স্থাপন করেছিল সেটা দেখো আর এইটা এটা হওয়ার পর এইখানে দেখবে যে কোথায় কি যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা আমাদের দেশ দখল করে নিয়েছিল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো সালে গঠন গঠিত হয়েছিল জানো তো সে যাই হোক এখনও এখনও কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই দোকান যেখানে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায় কিন্তু আছে আমাদের এক বাঙালি তিনি কিনেছেন সেটা তিনি চালাচ্ছেন কিন্তু তোমরা এখনও ইউটিউবে সার্চ করে পেতে পারো সেগুলো দেখো এখান থেকে দেখো দিনেমার ওলন্দাজ মানে এরা কখন কোথায় বাণিজ্য ঘাঁটি তৈরি করেছিল এটাকে দেখো তো চলো এই গেল আর ছবি কারোর যদি পড়ে চিত্র যদি বলে এটা এবং ফাইনালে যদি বলে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর অনুশুলির মধ্যে তোমাদের এইখানে মোস্ট ইম্পর্টেন্ট উনিশশিনীর মধ্যে তেমন এই যে এই দিল্লি গ সুলতানি আমলে ব্যবসা বাণিজ্য কেমন ছিল এটা ঠিক আছে এটা দেখতে পারো ব্যাস এই হলো তোমাদের তো সাথে থাকো সবাই দেখতে থাকো